হরে কৃষ্ণ তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের যে জপর মালার গুটি আছে একশো আটটা তো একশো আটটা গুটির মধ্যে এই এটাকে বলা হয় সুমেরু এটা হচ্ছে আমাদের আরাধ্য কৃষ্ণ। আর এই পরে আটটা বড় গুটি আছে এখানে আটটা বড় গুটির পর একটা সুতো দিয়ে এটাকে নির্দেশ করা হচ্ছে এখানে আটটা গুটি তো এইখানে বড় গুটি থেকে এভাবে শুরু হয়ে ছোট গুটি পর্যন্ত টোটাল একশো আটটা গুটি আছে তো আজকে বিশেষভাবে আমি পরিচয় করা দেব এই একশো আটজন কোন কোন গোপ গোপী এবং কোন কোন শাখা আছে তো এই এটা হচ্ছে সুমেরু এটা রাধাকৃষ্ণ এই বড় যেটা গুটি শুরু হয়েছে বড়ো আটটা এটা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানের প্রধান আট সখী তুঙ্গবিদ্যা দিয়ে শুরু হয়েছে ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা চিত্রা রঙ্গদেবী সুদেবী ইন্দ্রলেখা এভাবে আটজন সখী আছে তো একটা সখীর আটজন করে সখী থাকে যেরকম সখী প্রথমে গোপী গোপী থেকে সখী উপসি তার মঞ্জুরি উপমঞ্জুরি তো ঠিক এরকম একজনের যদি আটটা থাকে প্রধান আটটার মধ্যে থেকে যদি একজনের আন্ডারে যদি আটজন করে থাকে তাহলে আট আর চৌষট্টি তা চৌষট্টির সাথে আট যোগ করলে হবে বাহাত্তর বাহাত্তরের পর থেকে মানে তিয়াত্তর থেকে শুরু করে বত্রিশ জন সকা বলরামের প্রকাশ যারা তো বত্রিশ যোগ করলে বাহাত্তরের সাথে বত্রিশ যোগ করলে একশো চার একশো চার চলে গেল গুটি এরপরে আর চারটা গুটি আছে একশো পাঁচ নাম্বার গুটির মধ্যে হচ্ছেন ভগবান ভোলানাথ মানে মহাদেব এই মহাদেবের নাম হচ্ছে গোপেশ্বর শিব যখন ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিলেন এ রাসলীলা প্রবেশ করার জন্য শিবজি গিয়েছিলেন বৈকুণ্ঠের লক্ষ্মীদেবও গিয়েছিলেন কিন্তু ওনার ঐশ্বর্যের এবং ধনের একটু অহংকার থাকার কারণে তিনি প্রবেশ করতে পারেননি এখনও সেই লক্ষ্মী দেবী তপস্যা করছেন বৃন্দাবনের বেলবনে তো শিবজি উনি ভগবানের প্রেমে রাম নামে এত মগ্ন থাকেন প্রেমের ভান্ডার বলা হচ্ছে ওনার থেকে আছে প্রেমের ভাণ্ডার তো এই জন্য ওনার মধ্যে তেমন কোনো অহংকার ছিল না উনি রাসলীলা প্রবেশের জন্য গিয়েছিলেন আর রাসলীলা প্রবেশের যখনই গিয়েছেন তখন গোপীরা ওখানে গেট গেটকিপার ছিল তো গোপীরা বলল আপনি ওখানে এই পবিত্র সরোবরে স্থান করে আসুন তো উনি স্নান করে আসলেন যমুনা থেকে এরপরে উনি গোপী হয়ে গেলেন আর গোপী হওয়ার পর আমি সংক্ষেপে বলছি লীলাটা বলতে গেলে অনেক সময় লাগবে তো উনি প্রবেশ করলেন তো উনি একটু অন্যান্য গোপীদের থেকে একটু লম্বা ছিল তখন রাধারানী এবং অন্যান্য সখীরা কৃষ্ণকে বললো প্রভু প্রভু এটা কোন সখিয়া আবার আসা শুরু করলো এটা আমাদের থেকে তো সাইজে মিলে না তখন দেখলো যে আরে উনি তো ভোলানাথ তো ভোলানাথ তো আমার তো রাধা বলছেন আমার লজ্জা লাগছে প্রভু আপনার সাথে এভাবে আলিঙ্গন করব আমরা নৃত্য করব গান করব তো ভোলানাথের সামনে আমাদের লজ্জা লাগছে আপনি কৃপা করে বলুন ভোলানাথকে চলে যাওয়ার জন্য আসলে কৃষ্ণ একজন পুরুষ এই জগতে তো ক্রিস আর সব যারা রাসলীলায় প্রবেশ করবে তারা সবাই মেয়ে হয়ে যাচ্ছে এবং কি যদিও বলোনাথ শিবজি হচ্ছে এই জরা প্রকৃতির ঈশ্বর মূল প্রকৃতি দুর্গাকে তিনি কন্ট্রোল করেন কিন্তু এই জরা প্রকৃতির ঈশ্বর হল চিন্ময় জগতে একমাত্র পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং এমন এমনকি শিবজিকে পর্যন্ত গোপী হতে হয়েছে তো উনি গোপী হয়ে যখনই প্রবেশ করলেন তখন কৃষ্ণ ওনাকে বললেন প্রভু প্রভু আপনার কারণে আমার গোপীরা তো লজ্জা পাচ্ছে এবং রাধা রানী চলে যেতে যাচ্ছে এখন আমার রাধারানী না থাকলে থামহি তখন চিড়ি ভগবান শিবজি কি বললেন আপনি এখানে গেটে দাঁড়ান যেন এই রাসলীলায় আর কেউ প্রবেশ করতে না পারে তখন শিবজি ওখানে গেটে দাঁড়ালেন সেই থেকে ধামের মধ্যে প্রত্যেক ধামের মধ্যে ধামেশ্বর শিব বলা হয় ধামের রক্ষক দামের উনি গেট গেটকিপার হিসাবে ভগবানের ধামে উনি থাকেন এরকম আমাদের অনেক মন্দিরে আপনারা দেখবেন অনেক মন্দিরে যে মন্দিরে একটু সমস্যা তমস্যা আছে ওখানে শিবজিকে স্থাপন করা হয় আর অনেক ধামেও শিব অলরেডি থাকেন এরকম গোপেশ্বর শিব আষাশ্বর শিব বৃন্দাবনে অনেক শিবজির মন্দির আছে এবং অনেক শিব আছেন তো এই গোপেশ্বর শিব হচ্ছে একশো পাঁচ নম্বর গুটিতে এরপরে এই সমস্ত কৃষ্ণ কৃষ্ণলীলাগুলো যিনি সহায়তা করেন যার মাধ্যমে এই সমস্ত লীলাগুলো করে থাকেন ওনার নাম হচ্ছে পৌর্ণমাসী একশো ছয় নম্বর গুটি হচ্ছে পৌর্ণমাসি তারপরে হচ্ছে যোগমায়া আর কি তারপরে একশো সাত নম্বর গুটির মধ্যে আছেন বৃন্দা দেবী যিনি সমস্ত সার্ভিসগুলির ইনচার্জ গোলক বৃন্দাবনে ওখানে কৃষ্ণকে বিভিন্নভাবে ভক্তরা সেবা করেন তো ইনচার্জ হচ্ছেন বৃন্দা আর উনি বলেন এই তোমার সেবা এটা তুমি চামার ডোলা তুমি ময়ূর পেখম বাতাস করবে এভাবে করে সবাইকে তিনি ডিস্ট্রিবিউশন করেন সার্ভিস তো এই একশো সাত নম্বরে তিনি হচ্ছেন বৃন্দা দেবী আর একশো আট নাম্বারের গুটির মধ্যে আছে বরুতুনি দেবী তিনিও একজন কৃষ্ণের সখী তো এইভাবে একশো আটজন সখা গোপী এবং শিবজি এই একশো আটের মধ্যে আছেন অনেকে বলে আপনারা তো শিবের পূজা করেন না কোনো দেবদেবীর পূজা করেন না যারা ইস্কন আছে আসলে শিবের পূজা অনেকে হয়তো করছে আমরাও করছি যেমন ধরেন এখানে একটা ধাম দামেশ্বর শিব আছে শ্রী গদাধর পণ্ডিত ধামে হ্যাঁ শিবজির প্রতিদিন প্রতিদিন করা হয় তো আসলে প্রতিদিন এই কৃষ্ণ ভক্তরাই শিবজির কাছ থেকে কৃষ্ণের প্রেম ভক্তি লাভের জন্য প্রার্থনা করে থাকেন একশো আটের মধ্যে কেউ যদি মালা জপ করে তাহলে ভার শিবজির কাছে শিবজির চরণ ধরে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ভিক্ষা করছেন তো আসলে প্রকৃতপক্ষে ভক্তরাই কৃষ্ণ ভক্তরাই বিষ্ণু ভক্তরাই শিবজির নাম জপ করছেন তার কাছে তার চরণ ধরে ভিক্ষা করছেন কৃষ্ণ প্রেম লাভ করার জন্য জয়সীল ব্রোপাত কি অনন্তকি বৈষ্ণব প্রেমানন্দে প্রেমানন্দ বোল হরে কৃষ্ণ